সাবস্ক্রাইব টপ মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। দীর্ঘদিনের সংসারের ইতি টেনে দুজন এখন সিঙ্গেল, যার যার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন। বলছিলাম শোবিজ জগতের এক সময়কার জনপ্রিয় দম্পতি তাহসান এবং মিথিলার কথা। মিথিলা বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের নারী শিক্ষা এবং শিশু উন্নয়ন নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে। বর্তমানে এই কার্যক্রমের প্রধান ব্যক্তি তিনি। সপ্তাহে 5 দিন অফিস, শুক্র শনিবারে টুকটাক অভিনয় বা উপস্থাপনা করেন। বাংলা ভিশনের জনপ্রিয় অনুষ্ঠান আমার আমি উপস্থাপনা করছেন। এর মধ্যে মিথিলা সময় বের করা খুবই কঠিন। তারপরও সাবেক স্বামী সিনেমাটা মিস করতে চান না অভিনেত্রী তাহসানের যদি একদিন সিনেমাটি মুক্তি পেল এই সপ্তাহে। সিনেমাটি বেশ সাড়া ফেলেছে, তাহসানের প্রথম সিনেমা হিসাবে দর্শক আগ্রহ বেশ। মিথিলা কি এই ছবি দেখতে যাবেন এমন প্রশ্নে মিথিলা জানান, পরিচালক রাজ বেশ ভালো পরিচালক, তার সঙ্গে আমি অনেক কাজ করেছি। আমাদের একসঙ্গে করা দেনমোহর নাটকটা তো বেশ জনপ্রিয় হয়েছিল। আর তাহসানের কথা যদি আসে, সেও ভালো অভিনেতা, আমরা একসঙ্গে অভিনয়ও করেছি আর ভালো সিনেমা দেখতে যেতে পারি। তবে এই সপ্তাহে হবে কিনা বলতে পারছি না, সপ্তাহ শেষে শুক্র শনিবার যে ছুটিটা পাই সেদিন দেখতে যাওয়ার চেষ্টা করব। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।